দিল্লির কারখানায় ভয়াবহ আগুন। বুধবার মধ্যরাতে কারখানায় হঠাৎ আগুন লাগায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটি দিল্লির সেক্টর 3 এলাকার বাওয়ানা শিল্পাঞ্চলের কাছে সাই ধর্মকান্তার একটি কারখানায় ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 25টি ইঞ্জিন। বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আগুন লাগার ঘটনা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দমকল সূত্রে খবর, বুধবার রাত 1:40 নাগাদ তাদের কাছে কারখানায় আগুন লাগার খবর পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 25টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি বলে দমকল সূত্রে জানা গিয়েছে। তবে হঠাৎ করে কারখানায় কিভাবে এত আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার নেপথ্যে কারণ কি তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।